subscribe to our channel. Press the bell icon to get the latest updates. রামপুরহাটের নারকীয় হত্যাকাণ্ডের পর বাংলার বুদ্ধিজীবীরা চুপ কেন? এই প্রশ্ন সর্বত্র উঠছে। হাথরাস, উন্নাও, লখিমপুর খেরির ঘটনা নিয়ে যারা সঙ্গে সঙ্গে পথে নেমে পড়েন, বিবৃতি দেন, সাংবাদিক বৈঠক করেন, মোমবাতি মিছিল করেন, তাদের এই নিরাপত্তা কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে, প্রশ্ন তুলে দিয়ে। বিজেপি সাংসদ সৌমিত্র খান একটি ফেসবুক পোস্ট করেছেন বুদ্ধিজীবীদের নিরাপত্তা নিয়ে। সেটা নিয়ে আমার মনে হয় ওইভাবে পোস্টটা না করাই উচিত ছিল। কোথাও শ্লীলতা আর অশ্লীলতার সীমারেখাটা কিন্তু অতিক্রম করে গেছে। বাংলার বুদ্ধিজীবীরা এখন কেমন, কতটা দলদাস, কতটা তারা সরকারের অনুগ্রহে বঙ্গবিভূষণ এইসব পুরস্কার পাবার জন্য লালায়িত, সেটা মানুষ জানেন। তাদের বিবেক জাগ্রত হয় না, যদিও সব্যসাচী চক্রবর্তীর মতো কয়েকজন, চন্দন সেনের মতো কয়েকজন প্রতিবাদ করেছেন। তারা বামপন্থী মানুষ, তারা কিন্তু কখনোই ক্ষমতার পরিবর্তনের পরেও কখনোই কিন্তু শাসক দলের অনুগ্রহ নিতে চাননি। কৌশিক সেন প্রতিবাদ করেছেন, কিন্তু সেই প্রতিবাদের থেকেও বড় হয়ে উঠেছে তার বিজেপি বিরোধিতা। এখন একবার দেখে নি, বাংলার কয়েকজন বুদ্ধিজীবীকে সংবাদ মাধ্যম যখন ফোন করেছিল এই ঘটনার প্রতিক্রিয়া নিয়ে, তারা কী কী বলেছেন। কবির সুমন, কবির সুমন বলেছেন মার্জনা করবেন, কোনো মত দেব না। শুভাপ্রসন্ন বলেছেন আমি তো বাইরে, ঘটনাটা জানি না। সুবোধ সরকার বলেছেন কবিতা উৎসবে আছি, বিষয়টা জানি না। জুন মালিয়া, অভিনেত্রী বিধায়ক, তিনি বলেছেন আমি শুটিংয়ে ব্যস্ত, এখন কথা বললে ফ্লোরে বকা দেবে। কাঞ্চন মল্লিক, আর এক বিধায়ক, এই মুহূর্তে শটের মাঝে আছি। আর দেব, সাংসদ, আমার এ বিষয়ে কিছু বলার নেই। ঠিক দুর্বলতাটা বেরিয়ে আসে, এবং আমরা সবাই জানি যে মার্ডারগুলো হয়েছে তার পেছনে যতটা না আদর্শ রাজনীতি আছে, তার থেকে অনেক বেশি আছে ওখানকার অর্থনৈতিক চিত্রটা। এবং এইটা এত ভয়ঙ্কর একটা চেহারা নিচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, যে রোজ একজন করে কাউন্সিলর কিংবা পঞ্চায়েত প্রধান, এবং আপনি দেখবেন যেসব জায়গাগুলোতে ঘটছে প্রত্যেকটা জায়গায় কিন্তু টাকার পয়সার একটা নেক্সাস আছে। উপপ্রধান খুন হয়েছেন, সেটা নিশ্চয়ই দুঃখের, আমি কারুর খুন হওয়াটাই ঠিক নয়, কিন্তু তার প্রতিশোধ হিসেবে যদি এটা হয়ে থাকে যে এতগুলো লোককে পুড়িয়ে মারা হলো, বাচ্চা টাচ্চা শিশু টিশু সহ, মানে এর থেকে নৃশংস পৈশাচিক ঘটনা আমি ভাবতে পারছি না। এটা আমি মানে বাঙালি হিসেবে লজ্জিত যে এটা হয়েছে। কোনো ব্যাপারে কোনো কথা বলবো না, কাফি রাতটা ছাড়া। যারা বুদ্ধিজীবী আছেন তারা এই ডামাডোলের মধ্যে মুখ খুলতে চান না। তার কারণ হচ্ছে যে দেখতে পারা যাচ্ছে যে কোনো একটা কথা বললেই তার এত প্রতিক্রিয়া হয়, এত উল্টো কথা ভেসে আসে, এমনভাবে তাকে অপমানিত করা হয়, গালাগাল করা হয়। অনেকে মনে করেন যে না, দরকার কি বাবা, এই ডামাডোলের মধ্যে নেমে আমার তো কোনো প্রয়োজন নেই, আমি আমার কাজ করে যাই। এরা তো বাংলার তথাকথিত বুদ্ধিজীবী, মুখে একেবারে সেলোটেপ লাগিয়ে চুপ করে আছেন। যদি কিছু বললে মাননীয় রুষ্ট হন, যদি দুপাইস কামানোর বন্দোবস্তে একটা পূর্ণচ্ছেদ পড়ে যায়, যদি বা সরকারি অনুগ্রহ থেকে বঞ্চিত হই, যদি বা যেসব অ্যাকাডেমি চেয়ারম্যান আছি সেই পথটা চলে যায়, কেন? আপনাদের বিবেক বলে কিছু নেই? আয়নার সামনে দাঁড়ান না, তখন কি একটু লজ্জা করে না? সিদ্ধারাটা একেবারে বেঁকে গেছে। নারকীয় ঘটনা হতলো, আমার সহ না করে একটা বাচ্চা মহিলা মারা গেলেন, চুপ করে রয়েছেন। যদি নেত্রী রাগ করেন, আপনারা কিসের বুদ্ধিজীবী, কিসের কবি, কিসের অভিনেতা, কিসের নাট্যকার? বাংলার মানুষ আপনাদের জবাব চাইবে আপনাদের কাছে, তখন মুখ লুকোতে পারবেন না। কথায় কথায় হাথরাস, উন্নাও, লখিমপুর খেরি নিয়ে পথে নামেন, ওগুলো অন্যায় ঘটনা, প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করেছেন, ভালো করেছেন, এটারও প্রতিবাদ করুন, তখন চুপ করে আছেন কেন? এতটা দ্বিচারিতা কেন?
নিজেদের সম্মান নিজেরা নষ্ট করছেন। বাংলার মানুষ আপনাদের কি চোখে দেখে সেটা সাধারণ মানুষের সঙ্গে এবার কথা বলুন, বুঝতে পারবেন। স্তাবক পরিবৃত অনেকে থাকেন, তারা সবসময় বলে দারুণ দারুণ বলেছেন, দারুণ করেছেন। আসলে স্তাবকরা আপনাদের ক্ষতিই করে, তারা আবার আপনার থেকে একটু দূরে সরে গিয়ে আপনার নামে গালমন্দ করে, মানে আপনাদের নামে। স্থাপকদের ধর্মটাই এই, এই পরিচয়েই তারা বেঁচে থাকেন। আপনারা নন্দীগ্রামের পর পথে নামেননি, আপনারা তাপসী মালিকের পরে পথে নামেননি, আপনারা এবারে নামলেন না কেন? কেন প্রকৃত সহনাগরিকের মতো ভূমিকাটা পালন করলেন না, নিন্দা করলেন না, খোলা চিঠি লিখলেন না, প্রেস কনফারেন্স করলেন না? নিন্দা তো করতে পারতেন, সেইটুকু করলেন না। মানে শিরদাঁড়াটা এতটাই বেঁকে গেছে, চাল ডাল কলা মূলো যা পাওয়া যায় সরকার থেকে নিয়ে নি, পরে যদি আর না জুটে। এই হচ্ছে বাংলার বুদ্ধিজীবী। ডক্টর অমল মুখোপাধ্যায়, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, আমাকে একবার বলেছিলেন, তাকে একজন বলেছেন, এই রাজ্যে 2 টাকা কিলো দরে বুদ্ধিজীবী কিনতে পাওয়া যায়। আপনাদের এই ভূমিকা দেখে সেই কথাটাই মনে হচ্ছে সর্বৈব সত্য। আমি 2 টাকা কিলো, 2 টাকা দামটা অনেক বেশি, 4 আনা কিলো দরে বাংলায় বুদ্ধিজীবী কিনতে পাওয়া যায়। এমন মেরুদণ্ডহীন প্রজাতি অতীতে বাংলায় ছিল না। শঙ্খবাবু চলে যাওয়ার পর সেই আলোকবর্তিকাটাই হারিয়ে গেল। একটা অন্তত কণ্ঠস্বর ছিল যিনি প্রতিবাদ করতে পারতেন, যার কলম সবসময় প্রতিবাদীদের কণ্ঠস্বরকে সঙ্গত করেছে। প্রতিবাদ তো সচেতনতার ভাষা। আপনাদের কাছে মানুষ তো এটাই এক্সপেক্ট করে যে ক্ষুদ্র দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে আপনারা সমাজের বিবেক হিসাবে কাজ করবেন। তা না করে আপনারা বলছেন জানি না, ফ্লোরে ব্যস্ত আছি, কবিতা উৎসবে আছি, আর ওই ভদ্রলোক যিনি অশ্লীল গালিগালাজ করেছিলেন এক সাংবাদিককে, কিছুদিন আগে আর একটি কদর্য পোস্ট করেছেন ফেসবুকে, সেই কবির সমান আবার বলেছেন মন্তব্যই করব না। কোথায় গেল আপনাদের বিদ্রোহ? বাম জমানায় পথে নেমেছিলেন, এখন চুপ কেন? মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন নেতাজি স্টেডিয়ামে, আমরা তো সরকারেই আছি, আমরা কি কখনো চাইব কেউ খুন হোক? আমরা কি সরকারের বদনাম করতে চাইব? এটা নিয়ে আর সারাক্ষণ ওই রক্ত নিয়ে সারাক্ষণ বিষে বিষাক্ত বিষে বিষাক্ত বিষে বিষময় করে যাচ্ছে। বলুন তো আমাদের সরকার, আমরা কি কখনো চাই রক্ত ঝরুক? সরকারটা আমাদের, আমরা কি কখনো চাই কেউ খুন হোক? সরকারটা আমাদের, আমরা কি কখনো চাই কোথাও কেউ বোম মারুক? কারা করে এরা যারা সরকারে থাকে না, সরকারকে ব্যতিব্যস্ত করবার জন্য এই চক্রান্তগুলো করে আমাদের বিরুদ্ধে, যাতে আমাদের বদনাম হয়। যাদের কোনো কাজ নেই বিরোধীরা, তারা সরকারের বদনাম করতে চায়, তারা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, তাহলে নন্দীগ্রামে যে 14 জন মারা গিয়েছিল তার পিছনে দায়ী কে? তখন তো বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকার কি এই কাণ্ডটা ঘটিয়ে নিজের সরকারে বদনাম করলো? সিঙ্গুরের তাপসী মালিক নিয়ে বাংলা উত্তাল হয়ে উঠেছিল, সেটা কি শাসক দলের কোনো কর্মীর কাজ ছিল? শাসক দলের কোনো কর্মীর কাজ হলে তো সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়, তাহলে তখন কি কাজটা বিরোধীরা করেছিল? আপনি কথায় ভাঁজে জড়িয়ে গেছেন। মরিয়া হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই সত্যকে স্বীকার না করে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যেমন খুশি তেমন যুক্তি সাজাচ্ছেন। আপনার এই যুক্তি শুনে মানুষ হাসছে, এইসব অপযুক্তি, শাক দিয়ে মাছ টাকার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আর তাতে যোগ্য সংবাদ দিচ্ছে বাংলার এই তথাকথিত বুদ্ধিজীবীগুলো।